আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সেই ঠিক বাড়ি থেকে সাপ তাড়িয়ে দেবো। তো সাপটা ঠান্ডা কি গরম? তুমি ঠান্ডা না? আপনারা দেখছেন তফিল উদ্দিন সেনেক মাস্টার ইউটিউব চ্যানেল, উপর স্টেট ব্যাংকের সামনে রয়েছি। তফিল আমাকে ফোন করে, তফিল স্যার যাই হোক, এবং দোকানের মধ্যে সাপটি রয়েছে, এখন কি সাপ রয়েছে না রয়েছে এখন আমি সাপটিকে রেস্কিউ করতে যাচ্ছি। আপনারা ফার্স্ট ও লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকুন, এখন সাপটি দেখে বুঝে যাবে কি সাপ। দাসের বাচ্চা? হ্যাঁ, দাসের বাচ্চা। তুমি দেখলো স্পষ্ট ভাবে? সাবন দিচ্ছে, সাবন খাম না খাম না, আপনি ইচ্ছে ব্যবস্থা করে দিবেন, নর্মালভাবে লড়াই দিব। হ্যাঁ, ফেলে দে ফেলে দে, নিচে পড়ুক না, পরে ঠিক করলি ভাই। যে ফেলবার হলে ফেলে দিলে ও সালা সেই জায়গা ধরিয়ে তো কি দাস তো বলে ধামন 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 চলো ধামন। তো ঠিক আছে বন্ধুরা, কথা বলবেন না। হ্যাঁ, তফি জলদা আমাকে ফোন করেছিল, দোকানটা কার? ইনুস, ইনুস নামে দোকান, ব্যাংকের সামনে। ইনুস আলী? তো সাপ হচ্ছে ধামন সাপ, মাতৃভাষায় বলে ড্রাস সাপ। তো সাপটিকে আমি রেস্কিউ করলাম। তো এইসব সাপ কোনো বিষ নাই, এর মধ্যে কোনো বিষ নাই। আর এই সাপটি 10-12 ফিট লম্বা হয়, ইনার দৌড় হয় চেন্নাই এক্সপ্রেসের মতো প্রচন্ড দৌড়। এই সাপ পাখির বাসায় যতদূরই পাখির বাসা থাকুক না কেন, সেখানে উঠে এরা পাখির বাসা থেকে ডিম খায়, পাখির বাচ্চাগুলো খায়, পায়রার বাচ্চা খায়, মানে পাখিটাকে খায় এরা। ঠিক আছে, সাপটিকে নিত্য নতুন ভিডিওর সঙ্গে জড়িত থাকুন ইউটিউব চ্যানেলের সঙ্গে। আমরা রবিবার করে প্রতিদিন 2টো করে ভিডিও ছাড়ি, যে কোনো সাপ হোক আমরা রেস্কিউ করে ভিডিওগুলোকে ছাড়ি। তো দয়া করে আপনারা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমাদের ট্রাই দেখে কেউ সাপ ধরবেন না, কেননা এটা যেরকম বিষ নেয়, বিষও ধরে সাপ হতে পারে, কিন্তু কেউ ধরবেন না। আমাদের মোবাইলে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা দেখে শুনে ফোন করবেন, আমি সাপ ধরে নিয়ে যাব। আর কিছু বিশেষ বলবো না, জয় হিন্দ জয় ভারত, বন্ধু। পুলিশ প্রশাসন বলছে যে সাপ আমি জীবনও নারি নাই, তো সাপ ঠান্ডা না গরম? পুলিশ সাহেব এবার বলছে যে সাপ ঠান্ডা না, সাপের রক্তটাই ঠান্ডা, যে কোনো সাপের সাপের রক্ত হচ্ছে ঠান্ডা, এই জন্য সাপ 12 মাস থাকে ঠান্ডা। তো যা পুলিশটা এবার সাহস পেয়েছে সাপটা নাড়ার জন্য, কোনো ইনফেকশন হয়েছে, কেউ হয়তো কার্বোলেট অ্যাসিড টেসিড দিয়েছিল, কোনো অ্যাসিড টেসিড দিয়েছিল তখন, তো অন্যবার তো হয়তো দিয়েছে, গায়ে টাচ হয়েছে, ওই জন্য কার্বোলেট অ্যাসিড শরীরে লাগলে ফোসকা ফোসকা হয়ে যায়। তো কার্বোলেট অ্যাসিড কেউ ব্যবহার করবেন না, কার্বোলেট অ্যাসিড দিলে সাপটা মারা যায়। সাপ কিভাবে ভাগবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি সেই ঠিক বাড়ি থেকে সাপ তাড়িয়ে দেবো।
তো সাপটা ঠান্ডা কি গরম? ঠান্ডা না অসংখ্য ধন্যবাদ, তুমি এখন ব্যাগে ভরো, ঠিক আছে, আর নিয়ে যাও। এইসব সাপ যদি কারো কারো ঢুকে, ফোন করবেন, অবশ্যই পৌঁছে যাবো। ঠিক ঠিক।